আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকের বিকেলটা খুবই সুন্দর, দুপুরে খাবার খেয়ে একটা ভাত ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম যে খুব সুন্দর একটা চকচকা রোদ উঠেছে, আর সাথে খুব স্নিগ্ধ লাগছে বিকেলটা। তো ভাবলাম তাহলে একটু বের হই, বাইরে যে একটু ঘোরাঘুরি করে আসি। ও, তার আগে একটা ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে আমি শ্বশুরবাড়িতে আছি, শ্বশুরবাড়ি বলতে গাজীপুরে আছি। আমি যখন একদম লাইফে মানে কাজ করতে করতে যখন একদম বিরক্ত হয়ে যাই, তখনই আমি একদম ছুটে পালিয়ে চলে আসি এখানে, কারণ এই জায়গাটা খুব সুন্দর, গ্রামীণ একটা পরিবেশ এবং সবার সাথে একসাথে থাকলে অনেক ভালো লাগে, তখন সময়গুলো খুব ভালো কাটে। তো এই কারণে সময়গুলোকে খুব আনন্দময় করে তোলার জন্য এবং বিজি লাইফটাকে একদম ইজি করে ফেলার জন্য 2-3 দিনের একটা ব্রেক নিয়ে নিই। সো ভাবলাম যে বিকেলটা এখানে কাটিয়ে দিই। আর গাজীপুরের মাটি এত ভালো, এখানে যাই লাগানো হয় না কেন এত সুন্দরভাবে গাছগুলো হয়। এই যে মরিচ গাছের পাতাগুলো দেখেন, দেখি পাতাই খেয়ে ফেলতে ইচ্ছে করে, কারণ হচ্ছে পাতাগুলো দেখতে একদম পাট গাছের পাতার মতো লাগে। আর ফলগুলো দেখেন কি সুন্দর, গাছ ভরা ফল হয়, আর আমার ঘরে মরিচ গাছ হয়ই না। আমি অনেকবার ট্রাই করেছি, তবে এবার ভাবলাম যে মাটি নিয়ে যাবো এখান থেকে, হয়তো এখানকার মাটির কারণে হয়তো বা আমার ঘরে মরিচ গাছ হয়ে যেতে পারে। এই তো আমি মাত্র ঘুম থেকে উঠেছি, এখনও মুখও ধুইনি, আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন একদম এলোমেলো। সো চট জলদি অজুটা করে নামাজটা পড়ে নিচ্ছি আসরের, কারণ নামাজটা পড়ে রেডি হয়ে নিব। রেডি হয়ে ভাবছি যে এলাকার যে এই বাজার আছে বা এই পাশাতে ঘুরে আসবো। সো রেডি হয়ে গেলাম, রেডি বলতে শুধু হিজাবটা করে নিলাম আর একটুখানি লিপি দিয়ে নিলাম, কারণ খুব বেশি রেডি হওয়ার কিছু নেই, যেহেতু সামনের বাজারটাতেই যাবো, খুব দূরে কোথাও যাবো না, বাজারটাতে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করবো। আর এখানে স্পেশালিটি হচ্ছে এখানকার শুটকি আমার খুব পছন্দ, ভাবলাম যেটা নিয়ে যাব, আর আগামীকাল হয়তো বাসায় চলে যাব এই জন্যই। আর এই তো উনিও রেডি হয়ে গিয়েছে, ওনাকে বললাম আসো আসো আমার সাথে একটা শ্যুট নিই, তো উনি চলে আসলো আমার ক্যামেরার সাথে হাজব্যান্ড। এবার আমরা নিচে নেমে যাচ্ছি। তো অনেক আপুরাই হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছে আমার এই ব্লগ ভিডিও চ্যানেলটাতে, যাতে করে আমি এই ব্লগ ভিডিওগুলো একটু বড় করে দিই। তো আজকের ভিডিওটা আমি আর টেনে দিব না, আমি সব ভিডিও নর্মালি হচ্ছে টেনে দিই, যাতে করে আপনারা বিরক্ত না হন, যেহেতু আপনারা চাচ্ছেন পুরোটা ভিডিও যাতে আমি আপনাদেরকে দেখাই এবং হচ্ছে একটু স্লো। সো আমি আজকে একটা স্লো করে দিব। সো এই এলাকায় হচ্ছে এই ধরনের ভ্যান গাড়িগুলোই চলে, সব রকম গাড়িই চলে, তবে এটা একটু বেশি চলে, এবং মজার কথা হচ্ছে যেটাতে চড়তে আমার খুব ভালো লাগে। আমি ওকে এখানে অটোরিকশা পাওয়া যায়, কিন্তু আমি এই যে দেখেন অটো কিন্তু আছে, বাট আমি নর্মালদের ট্রাই করি এটাতে ওঠার জন্য, কারণ এখানে মানে খুব সুন্দর বাতাস লাগে এবং একটা ওপেন একটা মানে খুব ভালো লাগে। আর এই যে দেখেন এখানে সবাই শাক তুলছে, এখানে সব ধরনের শাক পাওয়া যায় এই সময়টাতে শীতকালে। এখানে তো সাধারণত এই জায়গাগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং হচ্ছে পাশাপাশি এই ধরনের ক্ষেত খামার করা হয়, যার কারণে খুব সুন্দর সুন্দর সবজিগুলো আপনি পেয়ে যাবেন বিকালবেলা বের হলে, একদম টাটকা তরতাজা যে সবজিগুলো আছে সেগুলো পাবেন, খুব ভালো লাগে। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করতে করতে চাই যে লাল শাকের ক্ষেতটা কত সুন্দর লাগছে, আর এই পাশাপাশি সব ধরনের খ্যাতি কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আমি ওই পাশাতে যেহেতু যাইনি আপনাদেরকে সেগুলো দেখাতে পাচ্ছি না, অলরেডি আমরা একটা বাজারে চলে এসেছি, এই বাজারটা খুব জমজমাট এখানে। আর আজকে হচ্ছে রবিবার, গাজীপুরে আজকে থেকে মেনলি ছুটি শুরু হচ্ছে, কারণ হচ্ছে শুক্রবার না দিয়ে এখন থেকে রবিবারে ছুটি থাকবে সব কিছু। সো আজকে একটু জমজমাট মোটামুটি, আমার খেয়াল ছিল না, তাহলে আজকে আমি বের হতাম না। তো যাই হোক, এখানে এসে দেখলাম যে খুব জমজমাট, এবং আমরা চেয়েছিলাম ফার্স্ট একটু স্বপ্নতে যাবো, বাট স্বপ্নতে এসে দেখলাম যে স্বপ্নে আউটলেটটা অফ করেছে, কারেন্টের কাজ চলতেছে কারণ কিছু প্রবলেম হয়েছে। তো এটা হচ্ছে কাশিমপুরের মেইন জায়গাটা আমি যতদূর জানি আর কি, উনি একটু গিয়েছিলেন ওষুধ কিনতে, আমি ভাবলাম আপনাদেরকে এই ফাঁকি জায়গাটা দেখায়। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা ছোটোখাটো মার্কেট আছে, তো আমি একটু আপনাদেরকে মার্কেটটা ঘুরিয়ে দেখাই। এ ভাবলাম এই ফাঁকি যে মার্কেটে কী কী ধরনের জিনিসপত্র পাওয়া যায়। সো অনেক সুন্দর সুন্দর জিনিসই এখানে আছে, মোটামুটি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, বোরখা, তারপর হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র 3 পিস, এছাড়াও অনেক ভালো ভালো, আমি আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, বাট আমি ভেবেছিলাম যে একটা প্রাইজও জিজ্ঞেস করবো, বাট দোকানদারগুলো এই যে দেখেন ভাইয়াটা ভাবছিলো যে আমি কিছু কিনতে এসেছি, এই কারণে হয়তো উনি অনেক ডাকাডাকি করতেছিলো, আমি খুব বিরক্ত হয়ে গেলাম, তো চলে আসলাম। আর এখানে হয়তো কাস্টমার কম এই কারণে হতে পারে, পরে দেখলাম যে না, কাস্টমার কম নন, অন্য দোকানগুলোতে মাশাআল্লাহ ভালো কাস্টমার আছে। সো যাই হোক, মার্কেটটা ছোটো হলেও অনেক কাস্টমারের ভিড়, হয়তো আজকে ছুটির দিন বলে তাও হতে পারে। আর এটা ছিল একটা হিজাব এবং হচ্ছে উন্না এই ধরনের একটা দোকান, এই দোকানে অনেক ভিড় দেখলাম আপুদের। এরপর হচ্ছে এখানে ছিল কসমেটিক্সের দোকান, জুতার দোকান, অনেক ধরনের সুন্দর সুন্দর দোকান ছিল, ভালো ভালো দোকানে ছিল, এবং মোটামুটি আমি দেখতে পাচ্ছিলাম যে ঢাকায় আমরা যে জিনিসগুলো পাই মোটামুটি সব জিনিসই এখানে অ্যাভেলেবেল আছে। দাম কেমন হবে সেটা আমি জিজ্ঞেস করার সময় পাইনি, কারণ হচ্ছে মনে হলো যে দাম জিজ্ঞেস করলে হয়তো আর বিরক্ত হবে, এই কারণে আমি আর এখানে সময় লস করলাম না। আর কারেন্টও ছিল না, যেহেতু এখানে লোডশেডিংটা একটু বেশি হয়,
তো এরপর আমি বের হয়ে গেলাম, আর আমার চোখ পড়লো একটা কনফেকশনারি কেকের দোকানে। এখানে দারুণ ইয়ামি ইয়ামি, দেখতেই আমি আমি কেক সেল হচ্ছিলো যদি আমি এগুলো খাবো না। তো এরপর চোখ পড়ে গেল আমার একদম আইসক্রিমের একটা ইসের মধ্যে, ফ্রিজের মধ্যে, সো একটা আইসক্রিম বক্স তো নেওয়াই যায়। তো এরপর হচ্ছে আমি একটু ওয়েট করছিলাম ওনার জন্য, আর তারপর আমরা একটা হোটেলে চলে গেলাম এবং সেখানে গিয়ে একটু হালকা নাস্তা খেয়ে নিলাম। আর হচ্ছে খুব একটা ক্ষুধা লাগেনি, কারণ দুপুরে খাবারটা একটু লেট করে খাওয়া হয়েছে এবং তারপরে হচ্ছে যে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠলে আসলে আমার তেমন একটা ক্ষুধা লাগে না। তো আর নাস্তা আসলে সন্ধ্যাবেলাতে আমার একটা করার অভ্যাস নেই। এরপর আমরা চলে গেলাম বাজারে, কারণ বলেছি ফার্স্ট এই যে কিছু টুকটাক কেনাকাটা আছে সো এগুলোই করবো। তো বাজারে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখাই, ফার্স্টেই বলেছি যে আজকে একদম না টেনে আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো। আর আজকে বাজারে এত মানুষ বুঝি বলার মতো না, সবাই কেনাকাটা করছে। আর এবার দেখলাম যে খুব জমজমাট হয়ে উঠেছে এই বাজারটা, হয়তো আজকের দিনের জন্য না, হয়তো প্রতিদিনই বসে, আমি তো জানি না। এখানে শার্ট প্যান্ট, টি শার্ট, বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই সেল হচ্ছিলো এই বটগাছের নিচে। এই যে এই গাছটার নিচে এখানে কিন্তু একটু খোলা জায়গা আছে, আর এখানে হচ্ছে কিছু স্ন্যাক্স বিক্রি হয়, যেমন ভাজা পোড়া, রসুন ভাজা, তারপর হচ্ছে আলু চপ, পেঁয়াজি, এগুলো আমার খুব পছন্দ, আমরা আসলে এখানে বসে খাই। আজকে আর খাবো না, কারণ আজকে যেহেতু আমরা খেয়ে নিয়েছি আগেই, পেটটা মোটামুটি ভরে গিয়েছে। সো এরপর হচ্ছে আমরা বাজারের দিকে চলে গেলাম এবং সেখানে যেয়ে ফার্স্টেই শুটকি কেনাকাটা করবো। এখানকার চ্যাপা শুটকি খুবই ভালো, আমার কাছে ভালো লাগে, এ কারণে একটু বেশি করে নিয়ে নিব, আমার জন্য নিব, বাসার জন্য নিব, আপুর জন্য নেব, সো অল্প অল্প করে নিয়ে নিব। আর এছাড়াও হচ্ছে কিছু সবজি টবজিও কেনাকাটা করব। তারপরে হচ্ছে ভাবছি যে একটু চা খেয়ে নিব, অনেকটা সময় হয়ে গিয়েছে, মাথাটা ভার ভার লাগছে, ঘুম থেকে ওঠার পর আর চা খাওয়া হয়নি। আর আপনারা যারা হচ্ছে আমার নিয়মিত ফলোয়ার্স হন, তারা হয়তো অলরেডি জানেন যে আমি খুবই 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 চা পছন্দ করি, কফিটা আমার তেমন পছন্দ না। কফিটা, কোল্ড কফিটা হালকা পাতলা পছন্দ করি, কিন্তু কফি খেলে আমার ঘুম হয় না। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা মুরগির দোকান, বাট এখানে একদম ফার্মের মতো করে দিয়েছে, কিন্তু ফার্মের মুরগি আমার পছন্দ না, কারণ ফার্মের মুরগি যদিও খেতে হয়, বাইরের দোকানগুলো তো ফার্ম মুরগি ছাড়া কিছুই না। তো এই যে দেখেন এই শুটকির দোকানে আঙ্কেল অনেক ধরনের শুটকি আমাকে বের করে দিয়েছিলো চাপা শুটকির মধ্যেই, যেটাকে আপনারা পুটি শুটকি বলেন আর কি। তো এরপর হচ্ছে আন্টির দোকানে আবার আমরা ব্যাক করলাম ওই যে বটগাছতলায়, কারণ এই আন্টি চাটা এর আগেও খেয়েছি, ভালোই লাগে। আর হচ্ছে এই কারণে, আর অন্যান্য ভালো লাগে বলতে অন্যান্য দোকানগুলোতে খুব মানুষের ভিড় বেশি ছিল, আন্টির দোকানটা একটু ফ্রি ছিল, এই কারণে আসলে আসা। আর আজকে যেহেতু বললাম ছুটির দিন, এই কারণে অনেক মানুষ ছিল, তো একটু ফাঁকা প্লেস খুঁজে বের করা একটু টাফ। আর যত যাই হোক, আমরা আসলে বাঙালি এবং আমাদের যতই বলি না কেন যে খুব আধুনিক হয়ে যায়, তারপরে দেখা যায় চা খেতে গেলে একটু আনইজি লাগে। তো যাই হোক, এখানে চাটা খেয়ে নিলাম, গরমের মধ্যে আসলে ভেবেছিলাম ভালো লাগবে, বাট দেখলাম যে গরমের মধ্যে অনেক অস্বস্তি লাগতেছে। তো এই তো খালি জায়গা, যদি দিনের বেলা হতো আমি ওইখানে যেয়ে বসে বসে খেতাম, আর রাতের বেলা যেহেতু মনে হলো আমার সাথে সাথে ভূত পেত্নিও খাওয়া শুরু করে দেবে, এই জন্য আর গেলাম না। আমার খুব ভূতের ভয়, এটা আপনাদের জানিয়ে রাখলাম, আমি খুব ভয় পাই, মানে চোর টোর এগুলো থেকে আমি ভূত অনেক ভয় পাই, কেন ভয় পাই আমি নিজেই জানি না। তো এবার বাড়ি ফেরার পালা। তো আজকের ব্লগে তেমন কিছুই নেই, তারপরও ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি, ব্লগ বলতেই তো এগুলো কী করছি না করছি তাই শেয়ার করা। তো আবারও সেম ধরনের একটা ভ্যান গাড়িতে আমরা চড়ে বসলাম, যেহেতু এটা আমার খুব পছন্দ, এবং এই পাশে এখন যে রাস্তাটা দিয়ে যাবো এই রাস্তাটা খুব ভাঙা চোরা, যার কারণে ঝাঁকি খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, আর শর্টটা নিতে পারছিলাম না। তারপরে চেষ্টা করছিলাম এটা হচ্ছে কোনো গার্মেন্টস বা ওষুধ কোম্পানি হবে, এটার সামনের প্লেসটা খুবই সুন্দর। আজকে যেহেতু বন্ধ ছিল এই কারণে লাইটগুলো অফ করা ছিল, না হলে আরও সুন্দর লাগতো, বাট এটার সামনের রাস্তাটা খুবই ভাঙা, যার কারণে আমি শর্টটা ভালো মতো নিতে পারছিলাম না, ভাবছিলাম আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এগুলো দেখাতে দেখাতে বাসায় আসলাম, এবং এর পরের রাস্তা যেটা সেটা হচ্ছে রাইসমিল থেকে শৈলডুবির যে রাস্তাটা, এটা আরও বেশি সুন্দর, বাট অন্ধকার থাকার কারণে সেটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে। আরেকটা কথা হচ্ছে যে ওই রাস্তাটার সৌন্দর্য আমি একলাই উপভোগ করছিলাম, আপনাদের সাথে শেয়ার করতেও মন যায়নি। কিছু কিছু জিনিস থাকে না আমার কাছে মনে হয় এরকম যে যখন অনেক বেশি সুন্দর থাকে তখন সেটা উপভোগ করতে করতেই একদম মানে ভুলে যাই যেটা শর্ট নিতে হবে। তো বাসায় চলে আসলাম, অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না, রাত হয়ে গেছে যেহেতু, আর এখানে অনেক গাছপালা। তো বাসায় এসে দেখলাম যে টেলারের কাছ থেকে আমার ড্রেস চলে এসেছে, তো এই ড্রেসটা আমি রিসেন্ট গিফট পেয়েছি এখানে আসার পর শ্বশুরবাড়ি থেকে। সো এই যে দেখেন, এটা টেলার এখান থেকে মেক করিয়েছি এবং এটার আন্টির ডিজাইনটা এভাবে দিয়েছি, আন্টি একদিনই আমাকে রেডি করে দিয়েছে যেহেতু আমি কালকে চলে যাবো বলেছি। সো ওনাটাও সেলাই করে দিয়েছে পাশ দিয়ে, এবং ড্রেসের ডিজাইন একদম নর্মাল দিয়েছে, কটন ড্রেস, এবং খুব বেশি আমরা হিজাব ইউজ করার কারণে গলায় কোনো ডিজাইন কখনোই দিই না, হাতে একটু হালকা পাতলা ডিজাইন করতে বলেছিলাম, যেরকম বলেছে আন্টি সেরকমটাই করে দিয়েছে। মাশাল্লাহ ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, এবং পরপর দেখলাম যে ঢিলাঢালাভাবে আমি যেরকম চাই ঠিক সেরকমটাই হয়েছে। তো
ফুললি স্যাটিসফাইড। আমি জানি আন্টি ভালো কাপড় বানায়, এই কারণে আমি এখান থেকে রেডি করে নিয়েছি। আর এদিকে এসে দেখলাম যে আম্মু আমাদের জন্য পিঠা তৈরি করছে। আম্মু অনেক মজার মজার পিঠা বানায়, এটা আমি আগেও আপনাদের সাথে একটা ভিডিওতে মানে শেয়ার করেছিলাম। সো এখন আর আমি দেরি করবো না, পিঠা খাবো। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।